বৃহস্পতিবার আর আজকে ঘুম থেকে উঠেছি অনেক লেট করে। আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে 9:15 আর এখন বাজে সকাল 10টা। আমার সকাল থেকে আজকে কোনো কাজকর্ম হয়নি, যেগুলো হয়েছে সেগুলো হলো ব্রাশ করা আর জাস্ট চাটা খাওয়া আর মেয়েকে দুধ খাওয়ানো। তো এখনও বিছানা টিছানা দোলা, ঘর পুরো এক হাঁটু হয়ে, তাই আমি এখন কোনো কথা বলতে পারছি না। আগে ঘরের কাজগুলো সারি, তারপর তোমাদের সাথে নিশ্চয়ই পরে বেলার দিকে নিশ্চয়ই একবার কথা হবে। তো আমি এখন এক নিঃশ্বাসে কাজ করে যাবো, এখন আর কথা বলার টাইম নেই। আসলে আজকে এত লেট করে ওঠার কারণ হলো কালকে মেয়ে 1 বছর পর রাত্রির 3টের সময় বিছানায় একটু করে দিয়েছে, তো নাম নিলাম না, করে দিয়েছে। তো সেটাই, রাত্রি 3টের সময় উঠে মেয়েকে কালকে ভালো করে পরিষ্কার করিয়েছি, তারপরে বিছানার চাদর টাদর সব তুলেছি রাত্রি 3টের সময় দিয়ে, সেগুলো সার্ফের জলে ভিজিয়ে রেখেছি, সেটা এখন ধুয়ে কেচে মেলবো। তো একদম বিচ্ছিরি অবস্থা, সে মানে গন্ধের চোটে উঠে পড়েছি একদম। আমি নিজেই পুরো মেখে গেছিলাম, এত বাজে অবস্থা হয়ে গেছিলো ঘুমের মধ্যে, জানি না কেন এরকম হলো। প্রায় 1 বছর পর মেয়ে বিছানায় এরকম কাণ্ড ঘটালো রাত 3টের সময়। তো যাই হোক, যেহেতু ঘুমটাও রাতে ঠিকমতো হয়নি, ভোরের দিকে তারপরে ঘুমিয়েছি আমরা সবাই, তো উঠেছি সকালে অনেক বেলা করে, ওই 9টার সময় উঠেছি ঘুম থেকে। তো যাই হোক, এখন আর কথা বলছি না, আমি ঝটপট কাজ সেরে নিই। ওকে, তো সবার আগে ভাবলাম চলো বিছানাটাই পরিষ্কার করে নিই, কারণ চাদর তো পাল্টাতে হয়েছে মাঝরাত্রিরে, তো একটা এখন ভালো কাঁচা চাদর আমাকে পাততে হবে। আর বালিশগুলো তোলা হয়নি, একেবারে ঘরের অবস্থা আজকে খুবই খারাপ। আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আগে বিছানা তুলে ঘরটর গুছিয়ে তারপরে চা খাই, কিন্তু আজকে অবস্থাটা একটুখানি অন্যরকম, যেহেতু মাঝরাত্রে ওইসব ঘটনা ঘটেছে, তো তার জন্য আজকে আগে চা খেয়ে নিয়েছি, দিয়ে এনার্জিটা বাড়িয়ে নিয়েছি, তারপরে বিছানা তুলতে এসেছি। তো দেখতে থাকো।
তো রান্না বান্না সব কমপ্লিট করে আমি মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। তো মেয়ে চান করার পর এখন একটু হালকা করে সাজুগুজু করে নিচ্ছে। আমি স্নান টান করানোর পর অত কাজল ভাজল পরাই না, আমার ভালো লাগে না, মুখে চোখে কালি ঝুলি। তো একটুখানি ছোট্ট টিপ আর একটু পাউডার, ব্যাস যথেষ্ট। তো মেয়েকে ভালো করে এখন স্নান টান করিয়ে ভালো করে পোশাক করিয়ে জামা প্যান্ট পরিয়ে আমি এখন চলে যাবো সোজা মেয়ের ভাত বাড়তে। তারপরে মেয়ে খেয়ে উঠবে, তারপরে আমরা খেতে বসবো। আর বাবাকে অনেকক্ষণ আগে খিচুড়িটা দিয়ে দিয়েছি। এখন দুপুর প্রায় 1:30-2 হবে আর আমি এখন বসেছি মেয়েকে ভাত খাওয়াতে। বসেছি বলবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর মেয়ে আজকে খেলনা বাদ দিয়ে, ফোন বাদ দিয়ে পড়েছে ঘোড়াটা নিয়ে। তো ভালোই হয়েছে, চলো আজকে ফোনটা একটু বিশ্রাম পাচ্ছে আর তার সাথে মেয়ের ব্রেনটাও। তো যাই হোক, মেয়ে এখন সব জামা কাপড়গুলো বের করেছে, ওর সব জামার যে ওই মিটকেসটা দেখছো বা কী বলে ওটাকে, যাই হোক বাস্ক বলতে পারো, তো ওর মধ্যে মেয়ের সব জামাগুলো থাকে যেগুলো মেয়ে অর্ডিনারি ইউজ করে। তো সেগুলো নিয়ে মেয়ে এখন খেলা করতে করতে মানে ঘোড়াকে পড়াচ্ছে, ঘোড়াকে ও জামা পড়াচ্ছে। এই নিয়ে খেলা আমাদের দুপুরবেলা মামের। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে। বুঝতেই পারছো ভিডিওটা আমি শেষ করতে চলেছি, তোমাদের সাথে আবার আমার কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? আর আমাকে অবশ্যই মনে রাখবে, প্লিজ কেউ ভুলে যেও না, আমি কিন্তু কালকে আবার আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা একটু অপেক্ষা করো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।